मुख ठेके थे सुख सायर तुम ऊपर काटा चंदन बाटा सुहाग रातर पेशाद सबर जोन साहेब बाबूर बोए छे देखते भारी खासा उनो कुटी झुलो कुटी भोरी है नो जी धुर कपाले बुढ़ा बर घुरबो आमी की नतुन बियेर फूल नतुन कानेर दूल बाधलो सखी चूल बिबियाना नतुन बियेर फूल नतुन कानेर दूल बाधलो सखी चूल बिबियाना সবাই অপেক্ষা করে রয়েছি বোলপুর থেকে যে ডান্সাররা এসেছেন এবং তার সাথে বনামী ইন্দ্রানিধি ওদের জন্য একটা বড় হাততালি অপা টপা সবাই যারা নেচেছেন থ্যাংক ইউ সবাইকে এবং বেলা শুরুর জন্য একটা সবাই মিলে হিপি পুরে चंदन बाटा सुहागर জিনিসগুলো হয় মনে হয় যেন একটা পিকনিক হচ্ছে এবং এত কিছু শিখতে পারি শিবুদার কাছ থেকে নন্দিতাদির কাছ থেকে গোটা উইন্ডোজের টিমের কাছ থেকে আমি তো মনে করি যে এটা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এটা আমার নিজের ফ্যামিলি আর অনিন্দ্যদার কথা আমি আলাদা করে বলবো আমার যে কতদিনের ইচ্ছে ছিল অনিন্দ্যদার সঙ্গে আমি ছবিতে গাইবো একটা এইটা আমার এই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ অনিন্দ্য গাইলে ওটা হয়ে যাবে আর কি জিনিসটা কোনো বিষয় না এবার মানে আর অনিন্দ্যদের সাথে কাজ করতে তো আমার বরাবরই খুব ভালো লাগে এবং উপালিদি ইমন একসঙ্গে যে গেয়েছি এটাই খুবই বড় একটা পাওনা খুবই ভালো লাগছে সবাই যদি শোনো তাহলে আরো ভালো লাগবে বলে আমার মনে হয় সবারই ভালো লাগবে উপালিদি লাগতে শুরু করেছে অলরেডি আমি আগে আমি 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 বলতে চাই যে আচ্ছা মাইকটা হ্যাঁ একটু মাইকটা বাড়বে এটা যখন প্রথম অনিন্দ্যর কাছে গানটা শুনেছিলাম সেই মুহূর্তেই জানতাম এই গানটা সবার ভালো লাগার কথা আর কি মনে হয়েছিল তারপরে আস্তে আস্তে গানটার সঙ্গে জড়িয়ে পড়ি গানটার অ্যারেঞ্জমেন্ট গানটার গাওয়ানো সব কিছু এভরিথিং তো এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স এবং এই বেলা শুরুর সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত আমি কৃতজ্ঞ অনিন্দ্যর কাছে শিবুর কাছে দিদির কাছে থ্যাংক ইউ হ্যাঁ একটা একটা অন্যরকম ভাবে উলু দেওয়া হয়েছে তবে হ্যাঁ হ্যাঁ ওই রকম একটু জোরেও হতে পারে আর কি একটু দিয়ে একটু দেখাবো কিভাবে দিয়েছি ওকে দেখা দেখা চলো নতুন বিয়ের ফুলটা হোক হবে নাকি সবাই মিলে একটু উলু চলো ওয়ান টু নতুন বিয়ের ফুল নতুন কানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ারা নতুন বিয়ের ফুল নতুন কানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ারা কেমন হলো আর কি মানে তোমাদের সাজগোজ দেখে তো তাই মনে হচ্ছে কি তাই না কি যারা এখানে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে তারা এরকম দাঁড়িয়ে থাকলে কি মনটা ভরবে না তো তাদের একটা পারফরম্যান্স দেখতে হবে তো এটা দেখো আমার কিছু করার নেই এটা অন পাবলিক ডিমান্ড তোমরা এখানে এসে পড়েছো এরকম একটা পারফরম্যান্স হচ্ছে তোমাদের কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে তোমাদের তালে তালে দেখবো আমরা মানে দেখতে চাই আচ্ছা ফোনে ভিডিও তো হবে একটু তালে তালে হাততালিও হবে তো কথা দিতে হবে তাহলে আমরা নাচতে পারি তাই তো চেষ্টা করবো আর কি অনেক তালে তাল
হবে তালি দেবজিৎ সুন্দর ভাবে মিক্স করেছে রেকর্ডিং করেছে একটা গানের নেপথ্যে অনেকে মিলেমিশে থাকে তো আর অবশ্যই ইমন উপালি এবং খেদা ওদের ওদের প্রতি আমার কৃতজ্ঞতার ভাষা নেই প্রায় তিন বছর আগে রেকর্ড হওয়া একটি গান একটা বড় হাততালি সিঙ্গারদের জন্য যারা এরম অপূর্বভাবে গেয়েছে আমরা রিকোয়েস্ট করছি যে যদি একটু শোতে তোমাদের গাও গানটা একটু তাহলে জনপ্রিয় হতে পারে থ্যাংক ইউ বেলা শেষে করেছিলাম তখন কিন্তু একবারও ভাবিনি যে আর একটা ছবি হতে পারে বেলা শুরু বেলা শেষের ফ্যামিলিকে নিয়ে পরিবারকে নিয়ে কিন্তু ওই ছবিটা করতে করতে বেলা শেষের পরিবারের সাথে আমরা এমনভাবে মিশে গেছিলাম যে মনে হয়েছিল ওটা আমাদেরই পরিবার আর সেই পরিবারকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাব তাদের গল্পটা আমার মনে হলো দর্শকও আরেকটু এগিয়ে যদি নিয়ে যায় তাহলে আর একটা গল্প যদি তৈরি করা হয় বেলা শেষের পরিবারকে নিয়ে তাহলে নিশ্চয়ই দর্শকের পছন্দ হবে অনেকদিন আগেকার ভাবনা সেটা করা হলো এবং সত্যি বলছি যে আমি নিজে এখন বুঝতে পারি না আমার বেলা শেষে বেশি ভালো লাগে না বেলা শুরু বেশি ভালো লাগে আমি মুগ্ধ হয়ে যাই দুটো ছবি দেখে আমার মনে হয় আপনাদেরও একই সমস্যা হবে আপনারা মানে চিহ্নিত করতে পারবেন না কোনটা বেশি ভালো যাই হোক সবাই উদ্গ্রীব হয়ে আছে বেলা শুরু দেখার জন্য আমরাও আমি তো আরও বেশি আমি চাইছি যে আপনারা সবাই দেখুন দেখতেই হবে আর বেশি দিন নেই অপেক্ষা মানে মে মাসের 20 তারিখে বেলা শুরু রিলিজ হচ্ছে আপনাদের জন্য সবাই দেখবে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আতা করে নতুন বিয়ের ফুল ফুটিছে হেই হো পিয়ালি রে হেই হো দুলালি রে হেই হো পিয়ালি রে হেই হো দুলালি রে আসিলো ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আতা করে নতুন বিয়ের ফুল ফুটিছে কারণ টাপাটুলিটা হচ্ছে আমার বেলা শুরুর যত গান আছে তার মধ্যে সবচেয়ে ফেভারিট গান এবং এটা নাচের গান নাচ আমার প্রাণ সো একদমই টেন্স ছিলাম না তবে যে জিনিসটা সবচেয়ে ভালো লাগলো যে এইভাবে একটা সং লঞ্চ হওয়াটা যেটা সচরাচর তো দেখতে পাওয়া যায় না যে এরকমভাবে আমাদের বোলপুর থেকে এতজন ডান্সার্স এসছে কলকাতার ডান্সাররা আছে তারপর আমাদেরও তাতে যোগ দিতে হয়েছে তো অসাধারণ লঞ্চটা হলো এবং অসাধারণ একটা গান হয়েছে আমার মনে হয় সবাই গাইবে এবং সবাই নাচবে চাপাটি
এই ট্রেলারটা দেখে মনে হলো, গানের ট্রেলারটা দেখে মনে হলো যে খুব মজা হয়েছে ওখানে, ভীষণ মজা হয়েছে, ভীষণ মানে ইনফ্যাক্ট যেগুলো তোমরা দেখলে সেগুলো তো ক্যামেরার সামনেই দেখলে, কিন্তু ক্যামেরার পেছনটা হচ্ছে আরো মজার ছিল। সো সব মিলিয়ে ক্যামেরার সামনে এবং পেছনে এবং যেটা দেখানো হলো তার মধ্যে অনেক কিছু আজকের মতন ইমপ্রম্পটু ছিল, মানে লাইক জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে ক্যামেরার সামনে যে তোমরা ক্যারেক্টার অনুযায়ী বিহেভ করো। তো আমরা প্রচুর মজা করেছি। শুটিংটা কোথায় হয়েছে? শুটিং বোলপুরে, পুরো শুটিংটা বোলপুরে, এবং আমাদের মনে হয়েছে যে আমাদের একটা ফ্যামিলি সেলিব্রেশনে চলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। কারণ আমার যে ছবির জগৎটা, আমার যে ছবির জীবনটা, সেটা কিন্তু ওপেন হয় বেলা শেষে থেকে। তো তার আগে আমি সিরিয়ালি অনেক বেশি এগিয়েছিলাম, অনেক কাজ করছিলাম, ছবির কাজও করছিলাম, কিন্তু বেলা শেষে আমার কাছে একটা বড় পাওয়া, কারণ বেলা শেষে এতটা সাকসেসফুল হয়েছিল এবং আমার চরিত্রটা এতটা জনপ্রিয় হয়েছিল। অবশ্যই সৌমিত্রবাবু সাথীদের সঙ্গে ওনারা একসঙ্গে ছিলেন, সেইখানে কাজ করার একটা অভিজ্ঞতা, সব মিলিয়ে বেলা শেষে আমার কাছে একটা বিশাল পাওয়া। আমাকে যখনই কেউ বলে যে তোমার সব থেকে কানের ছবি কোনটা, আমি কিন্তু বলি বেলা শেষে, বেলা শেষে আমার কানের ছবি। এবং তার পরবর্তীকালে আমি যে বেলা শুরুর একটা অঙ্গ, সেটাও আমার কাছে বড় পাওয়া। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই ছবিটা 2019-এ শুটিং হয়েছে, এতদিন ছবিটা রিলিজ হতে পারছে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য। বেলা শুরু নিয়ে আমরা প্রথমেই খুব আশাবাদী ছিলাম, এবং আরেকবার সৌমিত্রদার সাথীদের সঙ্গে একসঙ্গে কাজ করা লাগলো, এবং আজকে ওনাদের খুব মিস করছি। কারণ বেলা শেষেও যখন আমাদের প্রমোশন হয়েছিল, সৌমিত্রবাবু ম্যাক্সিমাম প্রমোশনে এসেছিলেন। আমার মনে আছে হোলির দিন একটা প্রমোশন হচ্ছিলো, ওই রোদের মধ্যে উনি কে ফিট, কি অসম্ভব, মানে ওনার যে ডিগনিটি, ওনার যে পার্সোনালিটি, সেটা নিয়ে উনি ওখানে বসেছিলেন, রোদের মধ্যে কোনো অসুবিধে ছিল না। আজকে উনি নেই, সেটা খুব মিস করছি, এবং সাথীদিকেও খুব মিস করছি। এবং ওনারা নেই কিন্তু ওনারা তো ভীষণভাবে আছেন, কারণ সেই জায়গাগুলোতে মৃত্যু হয় না, এমনিতে মানুষের মৃত্যু মানে মানুষের শরীর, সেই জায়গায় এইরকম একটা ছবি এরকম ক্যানভাসে রিলিজ হতে চলেছে। এবং আফটার প্যান্ডামিক যখন আমরা অনেক কিছু আশা ছেড়ে দিয়েছিলাম, সেইখানে এই ছবিটা রিলিজ হতে চলেছে। এবং নববর্ষের আগে আমাদের এই যে টাপাটিনি গানটা আমরা প্রচুর আনন্দ করে শুটিং করেছিলাম, সেদিন ডিসেম্বরে শুটিং হয়েছিল। প্রচুর বছর তিনেক আগে রেকর্ড করা গান, গানগুলো তো সবই বাক্সবন্দি হয়েছিল, ফাইনালি বেলা শুরু রিলিজ হচ্ছে এবং তার গানগুলো একে একে প্রকাশ পাচ্ছে, এটা আমাদের কাছে ভীষণ খুশির একটা খবর। আমাদের জীবন সত্যি সত্যি আবার ছন্দে ফিরছে, সেই ছন্দেই হয়তো টাপাটুনিতে সবাই নেচে উঠছে। টাপাটুনি নামটা অদ্ভুত ধরনের, তার সাথে সাথে তো ওই টাং টুইস্টিং একটা ব্যাপার আছে, কি বলবেন এটাতে? এটাই বলবো যে এটা এটা লেখাটা আমাদের আমাদের প্রবাদমালার একটা অংশ থেকেই নিয়ে আমার লেখা, কিন্তু এটা লিখে খুব মজা লেগেছিল। কিছু কিছু সময় এই ধরনের জীবনী সেটার একটা আলাদা মানে বহন করে। আমার মনে হয় যে এই কথাগুলো বোধ হয় আলাদা করে অ্যাট্রাক্ট করবে যারা শুনছে। গানটা যে শুনে মানে তালে তালে নাচতে ইচ্ছে করছে, সেটা দেখেও মনে হচ্ছে যে নাচি, কারণ যে ওখানে যখন আমরা সবাই দাঁড়িয়েছিলাম তখন মনে হচ্ছিল আপনারা যখন ওখানে ছিলেন এটা শুধু বিটিএস মোমেন্ট, বাকিগুলো কেমনভাবে এনজয় করা হয়েছে? খুব এনজয় করেছি। আমার আমি যদি দেখি আমার পাড়ার ফাংশনে সত্যি টাপাটুনি বাজছে আর সবাই মিলে নাচছে, আমি সবচেয়ে বেশি খুশি হচ্ছি। ইনি বিনি টাপাটিনি টানাটুনি টাসা, সাহেব বাবুর বয়েছে দেখতে ভারী খাসা, ধুলো কুটি গৌরি হেন জি, আরে তোর কপালে বুড়া ব করবো আমি কি। অসাধারণ একটা বিয়ের কি এক্সপেকটেশন ছিল, কেমন হয় মানুষ নেবে, গ্রহণযোগ্য কতটা হবে? আমার ধারণা যে লোকেরা নাচ পছন্দ করে, গান পছন্দ করে, আর সেই প্রথম বছরের লোকেরা খালি বাংলা গান দিয়ে বাংলা সিনেমাটি করবে। এটা আমি বলবো ফুল ক্রেডিট গোজ টু উইন্ডোজ, যারা পাবলিসিটি এবং মার্কেটিং টিম, তাদের আইডিয়া, তাদের প্ল্যান ধন্যবাদ করবো, অনেকেই বলিউড টিমকে পুরো আরও ক্রেডিট দেবো, যারা আমাদের যারা গান
সবাই এভরিওয়ান।